আমার একান্ত আশেক মৌলানা শাহ আফসারুলের ছেলে আমার কম ভালোবাসে না, আমরা তার কাছে কিছু মূল্যবান কথা শুনবো আজকে আজকে আসছে বলবো দেওয়া বলছি। কাকা বাবা জাহাঙ্গীর, মুর্শিদ বাবা জাহাঙ্গীর, পীর বাবা জাহাঙ্গীর, রহনুমা বাবা জাহাঙ্গীর, কিবলা বাবা জাহাঙ্গীর, কাবা বাবা জাহাঙ্গীর, ইমান বাবা জাহাঙ্গীর, দীন বাবা জাহাঙ্গীর, কোরআন বাবা জাহাঙ্গীর, মাওলা বাবা জাহাঙ্গীর, বাবা জাহাঙ্গীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রথমেই আমি আমার মহান মুর্শিদ কিবলা ও কাবা পবিত্র কদম মুবারকে শতকোটি ভক্তি ও চুম্বন রেখে এবং আমার গুরু মায়ের পবিত্র কদম মুবারকে ভক্তি ও চুম্বন রেখে এবং সমস্ত মুর্শিদের ঔলাদগণের কদম মুবারকে ভক্তি ও চুম্বন রেখে কিছু বলতে শুরু করলাম। গত 25 আগস্ট আমাদের এই দরবারে অনুষ্ঠিত হয়ে গেছে বাবা জানের মহাপবিত্র পবিত্র শুভ আবির্ভাব দিবস। এই উরসে মানুষের বন্যা বয়ে গেছিল, অনেক মুরিদা, অনেক মানুষ হয়েছে, এত মানুষ কল্পনাই করা যায় না। এতে বোঝা যায় যে বাবা জানের লেখনি এবং বাবা জানের পবিত্র বাণী মানুষের অন্তরে স্পর্শ করতে পেরেছে এবং মানুষ বাবা জানকে বুঝতে এবং চিনতে শুরু করেছে। আজকাল প্রতিটা টিভি চ্যানেলের মধ্যে নবী বিরোধী কথা, অলি বিরোধী কথা ঢালাওভাবে প্রচার হচ্ছে, কিন্তু কোরআন পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ পাক বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশকুরুন। খবরদার, আমার রাস্তায় যারা শহীদ হয়েছে, কতল হয়েছে, তাদেরকে তোমরা মৃত বলিও না, তারা মৃত নয়। এবং সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াতে বলতেছেন আল্লাহ পাক, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন। খবরদার, এখানে সাবধান করে দেওয়া হয়েছে, চিন্তাও করতে মানা করা হয়েছে যে আল্লাহর ওলিগণ মারা যায়, তারা কখনোই মরে না এবং তারা কখনোই ই হয় না, তাদেরকে আল্লাহ রেজিক দিয়ে থাকেন গোপনে গোপনে। বলেন দ্বারা বিহিমিয়ার যখন রেজে কখনো মুর্দায় খায় না, জিন্দায় খায়। এবং আল্লাহ পাক তার অলিদের সম্বন্ধে কোরআনে বহু জায়গায় বলেছেন এবং অলিদের সাথে আল্লাহ পাক সরাসরি কথা বলেন। এখনকার হালের কিছু ওহাবি খারিজি সালাফি এরা প্রচার করে ওলি আল্লাহদের কথা কোরআনে নাই, ওলি আল্লাহরা কই আছে, কি আছে, প্রমাণ কি, দলিল কি, অনেক কিছু বলে, আবিজাবি কথা বলে, কিন্তু তারা কোরআন সঠিকভাবে বুঝতে পারে নাই। সঠিকভাবে বুঝতে না পারার কারণে এই সমস্যা। কোরআনে আল্লাহ ওলিদের সাথে সরাসরি কথা বলছে, তার প্রমাণ কোরআনই দিতেছে। হযরত ঈসা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা মরিয়ম, সে কোনো নবী না, সে ওলি, সে রসুল, তার সাথে আল্লাহ সরাসরি কথা বলছেন। হযরত মূসা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা হযরত আসিয়া, ওনার সাথে সরাসরি আল্লাহ কথা বলেছেন পবিত্র কোরআনে, আল্লাহ সরাসরি তার সাথে কথা বলেছেন। এবং হযরত খিজিরের সাথে আল্লাহ সরাসরি কথা বলেছেন।
আসহাবে কাহাফের সাতজন সঙ্গী, তারা 309 বছর ঘুমাইছে, তাদের সাথেও আল্লাহ সরাসরি কথা বলছেন। এইখানে একটা লক্ষ্য করার বিষয়, তাদের সাথে কথা বলার সময় জিব্রাইল আসে নাই। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে, সমস্ত নবী রাসূলদের সাথে কথা বলতে আল্লাহ সরাসরি কথা বলছেন, শুধু মহানবীর বেলায় জিব্রাইল আসছে। মহানবীর সময়ে জিব্রাইল আসছে, জিব্রাইল ছাড়া কোনো ওহি নাজিল হয় নাই, কিন্তু ওহি তো ওলির কাছে সরাসরি নাজিল হয়েছে, এটার প্রমাণ কোরআন। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয়, পৃথিবীর মধ্যে 4 জন যে সর্বশ্রেষ্ঠ দরজার যে নারী এবং মা, সে 4 জনের সাথে আল্লাহ কথা বলছে, কিন্তু মহানবীর মাতার সাথে কথা বলে নাই সরাসরি। মা ঈসান নবীর মায়ের সাথে কথা বলছে, মুসা নবীর মায়ের সাথে কথা বলছে, কিন্তু মহানবীর মায়ের সাথে আল্লাহ সরাসরি কথা বলে নাই জন্মের সময়। তা আমরা কতটুকু চক্রান্তের ভিতরে আছি যে ঈসানবী মুসানবী, ঈসানবী জন্মের সাথে সাথেই কথা বলছে, এটা বাবা জানি বলেন। এবং মুসা সাল্লাম তাহাকে সে আসবে এই কথা পবিত্র কোরআনে বলছেন, এবং জাদুকরেরা ফেরাউনের কাছে বলছে যে মুসা আসবে, এমন এক ব্যক্তি আসবে যে তার নাম হবে মুসা, সে তোমার জন্য খুব ভয়ানক, এবং তোমার রাজত্ব তার থেকে সে আসলে পরে ধ্বংস হয়ে যাব, চলে যাব, রাজত্ব থাকবে না। সেই ভয়ে সে ওই সময়ে কোনো ছেলে সন্তানকে জীবিত থাকতে দিত না, হত্যা করত মেয়েদেরকে রেখে, ছেলে হইলেই হত্যা, 70,000 ছেলে হত্যা করছিল। পরে মুসানবী যখন জন্মগ্রহণ করছে, মুসানবীর মা মুসানবীকে হেফাজত করার জন্য আল্লাহ মুসানবীর মায়ের কাছে ওহী নাজিল করল, আয়া চেক শুরু করছে রাজার সৈন্যরা কোন জায়গায় আছে, ফেরাউনের সৈন্যদল, তাকে চুলায় ভালায় দিল, সেখানে মুসানবী জ্বলে নাই, তাকে বাক্সে বইরা সমুদ্রে ভালায় দিল, সে স্রোতের সাথে চলে নাই, স্রোতের উল্টা দিকে চলছে। নবী তো সাধারণ হইলে ফেরাউন হইলে স্রোতের সাথে চলে যেত, সে তো ফেরাউন না, সে মুসা কালিমুল্লাহ, সে চলছে স্রোতের বিপরীতে। তো মুসা নবীকে ই করার জন্য, হত্যা করার জন্য অনেকই করছে। তাহলে এখানে কথা হচ্ছে, আল্লাহ পাক এই যে 70,000 শিশু জব করলো, হত্যা করলো এক মুসানবীর জন্য, তাই মুসানবীকে বাঁচানোর জন্য 70,000 শিশু চলে গেল, কিন্তু মুসানবীকে আল্লাহ রাখলো। আল্লাহ কেন ওই 70,000কে রাখলো না এক মুসানবীরে যেতে দিত? তার মানে এই 70,000 নফসের থেকে মুসানবী অনেক মর্যাদাবান, অনেক অনেক দামি, কারণ সে নবী। আর বলতেছে বাবা জানি বলতেছেন, নবী দুনিয়াতে আইসা হয় না, নবী হইয়াই দুনিয়াতে আসে। আমরা দুনিয়াতে আইসা পড়াশোনা করে শিক্ষিত হই বাহ্যিক, কিন্তু আল্লাহর ওলিগণ মার পেটের থেকে তারা দুনিয়াতে আসার আগেই জ্ঞান নিয়ে আসে, নবীগণ আসার আগেই জ্ঞান নিয়ে আসে, এর জন্য তারা নবী। এখন হালে বলে এই ওলিয়াউলিয়া কেরাম এদেরকে কাছে যাওয়া যাবে না, এদের কথা কোরআন হাদিস কোথাও নাই, এত কিছু দলিল দেওয়ার পরও গার্মুগ্রামি করব, কিন্তু তারা জাকির নায়কের টায়ের কথা কোরআনে পায়, কিন্তু আল্লাহর ওলির কথা কোরআনে পায় না। এখন সরাসরি টিভির চ্যানেলে বলতেছে টায়ের কথা কোরআনে আছে, অমুকের কথা তমুকের কথা। এখন আসে আমাদের বাবা জান যে আমাদেরকে দিছেন, বাবার লেখনি এত তাৎপর্যপূর্ণ এবং এত সুন্দর যে আসছে, মানুষ যার সামনে কথা বলা হয় কেউ আর উত্তর দিতে পারে না, কারণ বাবার লেখাটা এইরকম, বাবার লেখাটা এইরকম। বাবা শয়তান সম্বন্ধে প্রশ্ন করছে, এমন কোনো মার বেটা আছে উত্তর দিতে পারবো? বাবা নফসরু সম্বন্ধে প্রশ্ন করছে, কেউ আছে উত্তর দিতে পারবো?
নবী রসুল এই কোরআনের শরীফ কোরআন শরীফের মধ্যে 70 বার কোরআন শরীফের মধ্যে নবী রসুলের কথা যে আসছে, নবী বড় না রসুল বড়, কোরআন দিয়ে বাবা যান প্রমাণ দিছে, কেউ আজ পর্যন্ত তা পারেনি ওটার ই করতে, বিরুদ্ধে একটা কথা বলতে। সবাই কিন্তু দেখে দেখে যে না তা না, সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে ইউটিউবে এবং বই আকারে এটা ঢালাও প্রচার হচ্ছে, কিন্তু বাইর দিয়ে ঘুরে ভিতরে আহে না, দুই একটা আজে বাজে ওই দিকটা কয় ডিমার্কেশনের বাইরে বর্ডারের বাইরে থাকে, ফাঁকা ভায়ার করে, কিন্তু সামনে কোনো সময় আসে না যে না আমি আপনার এখানে ভুল পাইছি, আমি আপনার দরবারে আসুন, আমি চ্যালেঞ্জ করলাম, আমি আপনার ভুল ধরিয়া দেব, কিন্তু তারা পারে না। তো কাজে আমি কিছু সংগ্রহ করছি এখান থেকে, বাবা যান কতগুলো বিষয়ের উপরে লিখেছেন এবং সবগুলো আমি সংগ্রহ করতে পারি নাই, কিছু করেছি সেটাই আমি এখন বলতেছি। তো বাবা জানের লিখিত যে ইগুলা সেগুলো আমি এখন বলি, প্রথম থেকে শুরু করি। নফসে রুহের পার্থক্য, নবী ও রসুলের পার্থক্য, শয়তানের পরিচয়, কেবলা ও কাবার পরিচয়, নবী বড় না রসুল বড়, আমানু ও মুমিনের মধ্যে পার্থক্য, আত্মা ও প্রাণের মাঝে প্রভেদ, কবর ও মাজারের মাঝে প্রভেদ, মেজাজি শয়তান ও হাকিকি শয়তান, মেজাজি শয়তান ও হাকিকি শয়তানের গবেষণামূলক ব্যাখ্যা, তৌহিদের পরিচয়, তৌহিদ তৌহিদ ও শেরেক, আদমের গোপন রহস্য, রহিমের রুহের হাকিকত, আদমের গোপন রহস্য, রুহের হাকিকত, ওলি আল্লাহর সেজদা, সেজদা বনাম যুদ্ধ, কদরের রাত, আল্লাহ আল্লাহ মানা সহজ, পীর মানা কঠিন, আল্লাহ কার সাথে থাকেন তার পরিচয় ও কোরআন ভিত্তিক ব্যাখ্যা, শয়তানের রূপ কয়টি ও কী কী, কোরআন ভিত্তিক ব্যাখ্যা, সালাতের পরিচয়, ওয়াক্তিয়া ও দায়মি সালাতের আলোচনা ও তার ব্যাখ্যা, সত্য লাভের মাধ্যম, আল্লাহ তার আশেক অভিন্ন, আল্লাহর হক ও বান্দার হক, ইসলাম ধর্ম ও ব্যক্তি মালিকানা, পুঁজিবাদ ও ইসলামের প্রভেদ, ইসলামের জাকাত বিষয় আলোচনা, কোরআন ভিত্তিক জাকাত ও সালাতের আলোচনা, কুরবানি কোরআন ভিত্তিক কুরবানির আলোচনা, শরিয়াতি শয়তান ও মারেফতি শয়তান, রোজা ও ইফতার, কুরবানি ও হজ, কোরআনে সালাতের উল্লেখ সমূহ, এবং কোরআন ও হাদিসের দৃষ্টিতে জাকাত, আল্লাহ কোথায় থাকেন, গান বাজনার দলিল, ওহাবি শিয়া এবং দশি মহরম, সুফিবাদ সার্বজনীন, ধর্মের মূল সত্য, ফকিরির আসল কথা, তৌহিদে একের অবস্থান দুইয়ের অবস্থান নাই, জাত এবং সিফাতের পরিচয়, শয়তান জাত রূপে কোথায় অবস্থান করে, সেহিরি কাকে বলে, ইফতার কাকে বলে, কদর কাকে বলে, এর বিস্তারিত ব্যাখ্যা, কাবার আসল পরিচয়, মেরাজের আলোচনা, ফেরেশতার পরিচয়, হাকিকি কবর ও মেজাজি কবরের পরিচয়, কবরের আজাবের ব্যাখ্যা ও আলোচনা, মাথার জ্ঞান ও সিনার জ্ঞান এক নয়, আল্লাহর সামাদ রূপে পরিচয়, কোরআনের পরিচয়, কোরআনে অলির পরিচয়, কাবায় শরীয়ত, হেরা গুহায় মারেফত, আদম ও শয়তানের আহল আসল রহস্য, নফসের মাগ ফেরাত চাইতে হয় রুহের নয়, জীব ও পরমের বেদ রহস্য, আল্লাহ জাত রূপে কোথায় অবস্থান করেন, আসহাবে কাহাব সম্পর্কে আলোচনা, জন্মই আমার আজন্ম পাপ, সবার উপর মানুষত্ব, বিধান না দর্শন, আল্লাহর বর্ণিত রেজেক ও কিতাব, তকদি সম্পর্কে আলোচনা, জন্মচক্র সম্পর্কে আলোচনা, পাক পাঞ্জাতন সম্পর্কে আলোচনা, হাদিস সংগ্রহের প্রকৃত ইতিহাস, এজিদি মুসলমান ও হুসাইনি মুসলমান সবি বিষয়ে হাদিসের স্বরূপ আলোচনা, রসুল বিষয়ে কোরআনে ঘোষণা, পীর বড় নয় সত্য পাওয়াটাই বড়, সত্য চাই সাইনবোর্ড নয়, মারেফত কী ও কেন, সৃষ্টির রহস্যের আলোচনা,
আমি এখানে 73টি বিষয়ের কথা বললাম, আরও অনেক বাকি আছে, আমি সবগুলো তুলে ধরতে পারিনি। বাংলার জমিনে আজ পর্যন্ত কে আছে যে এতগুলো বিষয়ের উপরে এত সুন্দরভাবে বিস্তারিত লিখেছেন এবং ব্যাখ্যা দিয়েছেন? আছে কেউ? নাই। এর জন্য বলি বাবা জাহাঙ্গীরের তুলনা নাই, বাবা জাহাঙ্গীরের তুলনা বাবা জাহাঙ্গীর নিজেই। তাই তো আমি একটি জায়গায় গেছি, আমাকে বলা হলো, জিজ্ঞেস করা হলো, আপনি আপনার পীরের কাছে যান, আপনার পীর আপনাকে যে বলে দেখি, আমরা ইউটিউবে দেখি, ফেসবুকে দেখি, অনেক সময় ভিডিওতে সেজদা দেয়। তখন আল্লাহ, আমি বললাম যে পীরে, আমার পীরে তো সেজদা দিবার হয় নাই, সেজদা আল্লাহ দিবার হয়েছে। আল্লাহ বলছে আদমকে সেজদা দাও, আদমকে সেজদা দাও, ফাসজুদুল আদমা, হে ফেরেশতারা আদমকে সেজদা দাও। যে আদমকে সেজদা না দেয় সে ইবলিসে পরিণত হয়, সে অহংকারীতে পরিণত হয়। হযরত ইউসুফ আলাইহিসসালামকে তার পিতা আরেক নবী হযরত ইয়াকুব আলাইহিসসালাম সেজদা দিছেন, এটা কোরআন সূরা ইউসুফের 100 নম্বর আয়াত, এটা হাদিস না। আদমকে সেজদা দিতে বলছে এটা কোরআন, এটা হাদিস না, ডাইরেক্ট কোরআন। তা আজকাল তো যে হালের মৌলবী সাহেবরা মদিনার গলিরে ভালোবাসে কিন্তু আল্লাহ রসুলের সাথে দুশ্মনী করে, মদিনার গলিরে অনেক ভালোবাসে কাইন্দা যার যার কিন্তু আল্লাহ রসুলের সাথে দুশ্মনী, এবং মোহাম্মদের আল্লাহর কাছে, মোহাম্মদের আল্লাহ সেই আল্লাহর কাছে ফরিয়াদ জানায় কিন্তু মোহাম্মদের আল্লাহদের কল্লা কাটে। সেই মুসলমান যেই নবীর কলেমা পড়ে সেই নবীর নাতির কল্লা কাটে সেই মুসলমান, এবং তার নামের আগে পিছে এখন লাগায় রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং আমিরুল মুমিনিন দিতেও দ্বিধা করে না, এত নিকৃষ্ট হয়ে গেছে ধর্মের প্রতি, পদে পদে মিথ্যার আবর্জনা দিয়ে ভরে গেছে। তাই তো আমরা পড়ি ফাইয়াদ মাগহু ফাইজা হুয়া জাহিকু, যে সত্য দিয়া মিথ্যার উপরে এমনভাবে আঘাত করা হয় যে মিথ্যা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তাই আমার বাবা জানের যে গবেষণামূলক লেখা যে বাণী সেইগুলা এই ওহাবি সালাফি খারেজিদের কথার উপরে এবং মতবাদের উপরে এই সত্য বাবার সত্যবাণী দিয়ে আঘাত করলে ওইগুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং তারা পালাইতে বাধ্য হয় যে না, বাবা জাহাঙ্গীরের সাথে কোনো তুলনা হয় না। আজকাল আমাদের দেশের পীর সাহেবরাও বিভিন্ন রকম আছে, যে পীর সাহেবদেরকে কি এখন ওয়াক্তিয়া সালাতের কথা কোরআনে এক জায়গায়ও নাই, কিন্তু এইটা করব, দাইমি সালাতের কথা কোরআনে আছে স্পষ্টভাবে, কিন্তু ওইটা পড়ব না, ওইটাকে আড়াল করব। কেন? ওইটা যদি শুরু করে তাইলে ওলি আল্লাহ আসে, আর ওলি আল্লাহ আসলেই তাদের ব্যবসা থাকে না। দান করেন গো মাতা পিতা, সুখে থাকবেন কবরে, নূরের তাজ মাথায় দিয়া হাঁটিবেন গো হাসরে, হাসরের নূরের টুপি মাথায় দিয়ে, এটা আমার লাভ কি? জান্নাতে তো আর যাইয়া বললাম না, টুপি মাথায় ডাকলো। তাই এই যে ব্যবসা, এই যেই, তাহলে এগুলা আজকে কোন পথে যাইতেছে? আমরা কি শান্তিতে আছি? না। আমার বাবা জান বলছে সুফিবাদী আত্মপরিচয়ের একমাত্র পথ, হক কথা, সুফিবাদী শান্তির পথ, সুফিবাদী সত্য পথ, সুফিবাদ ছাড়া আর কোনো পথই নাই। মহানবী বলেছেন আনা মাদিনাতুল ইলমি আলিউ বাবাহা, আমি এলেমের শহর, আলী হচ্ছে তার দরজা। এলেমের শহরে ঢুকতে হইলে আলীর দরজা দিয়া ঢুকতে হবে, আর কোনো দরজা নাই, আর কোনো রাস্তাও নাই। যদি কয়ে দিত যে ফজিলত এক রাস্তা, এই সোয়াব আরেক রাস্তা, নামাজ এক রাস্তা, রোজা আরেক রাস্তা, এরকম রাস্তা হইতে হইতে পরে ঝগড়া লেগে যেত, যানজট লেগে যেত। এর লেগা মহানবী আকা মাওলা বলে দিছে একমাত্র রাস্তা হচ্ছে মাওলা আলী। মাওলা আলীকে যে অনুসরণ করে সে পায়, আর মাওলা আলীর বংশই হচ্ছে আমার বাবা, মাওলা আলীর আওলাদই হচ্ছে আমার বাবা আলে রসুল, এবং নূরের ধারক এবং বাহক, মোহাম্মদী ইসলামের মোহাম্মদী নূরের, নূরে মোহাম্মদীর ধারক এবং বাহক আমার দয়াল মুর্শিদ কেবলা ও কাবা। এবং আমার নসিব অনেক ভালো, আমাদের নসিব অনেক ভালো,
সবাই বাবা জাহাঙ্গীরের কাছে মুড়ি দিয়ে পারে না। আমি এইভাবে কই, আমার কোনো অহংকার নাই, আমি অহংকার করি আমার বাবার এরিয়া। বাবা জাহাঙ্গীরের কাছে সবাই মুড়ি ধুইতে পারে না এবং বাবা জাহাঙ্গীরের কাছে সবাই থাকতেও পারে না। অহংকার করুন মুর্শিদকে নিয়া। তাই আমি আমার বাবা জান, আমি আমার দাদিমাকে সেদিনও আমি বাসায় পড়ছি, ধন্য হব মাসে তারা, ধন্য আপনি চিরদিন, আপনার ওসিলায় পাইছি আমরা বাবা জাহাঙ্গীর রহমাতাল্লিল আলামিন। আমরা সেই দাদিমাকে শ্রদ্ধা এবং ভক্তি জানাই যার ওসিলায় আমরা আমাদের বাবা জানকে পাইছি। উনি ধন্য এবং আমরা, উনি আমাদের মাথার তাজ। আমরা তাকে, আমরা সবাই যখন সাদরা শরীফ পড়ি, আমাদের উচিত যে আমাদের যে মাওলা, আমার রসুল তো আমার বাবা, আমার মাওলার মা বাবারে সালাম দেওয়া ভক্তের জন্য ফরজ। এবং তার আলকে, বংশকে, এবং বংশের মধ্যে এইটাওই রাখতে হবে সবাই। এর জন্য বলা হয় যে আলে মোহাম্মদ নবীর আওলাদ আর নবীর ভক্ত আলাদা জিনিস। নবীর আওলাদ নবীর বিছানায় শুয়েছে, কঠিন মুহূর্তে কাবার ৪০টা কাফের ৮০টা সুর চায় রয়েছে নবীর বিছনার দিকে। নবীজি মাওলা আলীকে বিছনায় দিয়া দিল, হে আলী এখানে শুয়ে পড়ো, আমি হিজরত করব মক্কা থেকে মদিনা। আবু বকর তো ছিল, আবু বকরে কেন শোয়াইল না, শোয়াইতে পারত না, মাওলা আলীকে কেন দিল? কারণ সাহাবি কখনো, মুরিদ কখনো মনিবের প্রভুর বিছনায় শুইতে পারে না, আওলাদ পারে। এর জন্য মাওলা আলীকে বিছনায় শোয়াই দিল, এমন ভাবে দিছে সারা রাত ঘুমাইছে, কাফেরেরা বুঝতেই পারে নাই যেটা মোহাম্মদ ঘুমায় না, এটা অন্য কেউ। তা কত সুন্দরভাবে ফলো করছে, সবাই মহানবীর পিছনে সেজদা করে, মহানবী ইমাম। কিন্তু ইমাম হুসেন আলাইহিসসালাম কান্দের উপর উঠা বহে, মহানবীর পায়ের সামনে সেজদা করে ভক্তরা, কিন্তু ইমাম হুসেন আলাইহিসসালাম কান্দে উঠে। এবং ওইখানে নামাজে সালাম ফিরায় বলে নাই নামাজ ই হয়েছে, ভুল হয়েছে, সুসেজদা দিতে হবে। আবার দুইটা যে সুসেজদা দেয় নামাজ ঠিক করণের লেগে, এই ঠিক করণের সেজদাটাও দেয় নাই, নামাজ হয়ে গেছে। তাহলে আওলা আর সাহাবি ভক্ত কখনোই এক না, তারা অনেক ঊর্ধ্বের। মাওলা আলী কাবা ঘরের মূর্তি ভাঙার সময় যেটা সবচেয়ে উঁচুতে ছিল, মহানবীর পবিত্র কার মুবারক উঠছে, কার মুবারক উঠছে, কিন্তু কোনো সাহাবি উঠতে পারে নাই। গাদিরে ফুমে, ঈদে গাদিরে মহানবী মাওলা আলীকে মনোনীত করছে যে আমার প্রতিনিধি, মাওলায়া ঘোষণা করছে আমার পরে বেলায়েতের কর্ণধার, বেলায়েতের তাজ হচ্ছে মাওলা আলী, এবং মাওলা আলীর বংশ থেকেই সবাই আসবে। কিন্তু কোনো সাহাবাই কেরামকে কেন করা হইল না? এবং কিতাবের সাথে সাহাবি দিল না, কিতাবের সাথে সুন্না দিল না, কিতাবের সাথে অন্য কোনো কিছু দিল না, শুধু আল দিয়া গেল, বংশকে দিয়া গেল। এটা অনেক বড় ই, এটা বাবা জান খুব সুন্দর ওয়াজ করছে অডিও ক্যাসেটে। বাবার যে অডিও ক্যাসেটগুলো আছে ওগুলার মধ্যে আছে, বাবা জানের বইয়ের মধ্যে আছে। আমাদের প্রত্যেকের উচিত বাবা জানের বইগুলা অনেক বেশি বেশি পড়া। বাবা জানের বইগুলা যদি কেউ ওই রকমভাবে পড়তে পারে, বাংলাকে ভারতবর্ষে কোনো আলেমই নাই যে সামনে কথা কইব, কোনো আলেম নাই। কারণ হক কথা কইতে হইব, এর বিরুদ্ধে কথা কইতে পারবো না, কইলেই আটকে যাইব, কারণ বাবা জাহাঙ্গীরের লেখনীগুলা এইরকম। তা আমাদের উচিত সবার বাবা জানের বইগুলা ঢালাওভাবে প্রচার করা, এবং ভালো ভালো শিক্ষিত মানুষ দেখা, যারা নাকি স্কুলের, প্রাইমারি স্কুলের হেডমাস্টার কিংবা হাই স্কুলের হেডমাস্টার, কলেজের প্রফেসর, এবং অনেক আছে যে যারা পড়তে ভালোবাসে ভালো তাদের মধ্যে, এবং যদি অন্য তরিকারও হয়, যদি পজিটিভ হয় তাকেও দেওয়া যায়। আমরা এই প্রচারটা করি। আমার বাবা এক পীরের কাছে পুরি ছিল, বই কইরা বাবা জানের কাছে আইসা বসে, ওই পীরেরও ২৩-২৪টা বই আছে, ওই ২৩-২৪টা বইও পড়ছে,
কিন্তু বাবা জানের একটা বই পড়ছে শুধু, মারে ভাতের গোপন কথা আর লাগে নাই। কইছে আমি এক নজর দেখুন, এক নজর দেখবার এন থেকেই বিদায় হয়ে গেছে গা, এক নজর আর দেখা শেষ হয় নাই। যান বাবা জাহাঙ্গীরে গেছে একটা নজর, বাবা জাহাঙ্গীরে দেখবার যেমন এইখানে নাচতে নাচতে চলে গেছে। বলছিল আমি কোনটাকে বাবার কাছে মুড়ি ধুইছিলাম, বাবা বলছিল চারটা মাস আমার কথা মতো সাধনা করেন, যদি কিছু না পান ধোয়া দেখলো তো আগুনের সন্ধান পাওয়া যায়, আমারে ছেড়ে চলে যায় বাবা। ওইভাবে সে যাত্রী লালেন ছিল, সে সব কিছু পড়া আসিল ওই অমুক তমুক, কিন্তু লাস্টে বাবার কাছে আয়া যে নাকি জটা কাটছে, দাড়ি কাটছে, মুছ কাটছে, জায়েজ করে দিছে, হ্যাঁ সেজদা দিছে, এবং গানের তালে নাচতে নাচতে, তো আবার কোন গান? যদি পীর পূজা করে কাফের ভতুয়া না পাই কেমন পূজারি হলাম সংসারে? আমি যদি কাফেরই না হই তাহলে আমি কিসের পীর পূজা করলাম? আমারে তো যদি যখন বলি দিয়ে হাঁটুন করবো ওই যে নাস্তিক যায়, ওই যে কাফের যায়, তখন বুঝুন যে আমি মুরিদ হইতে পারছি। মানুষ বুঝতে পারতেছে যে আমি কোন ওলির কাছে মুরিদ হয়েছি, তা কাফের ফতোয়া তো পাইছে। স্বাভাবিক সুন্দর ধন্য তার জীবন, চাচা আজিজ মস্তান সে তার, ও উনি আমার সাথে সাধনা, আমি ওনার সাথে ছিলাম, উনি অনেক কথা আমার সাথে বলছে। এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো বাবা জাহাঙ্গীরের যারা সাধক তাদের দেহটা পোকায় খায় না, মাটিতে খায় না, পচে না। বাবা জাহাঙ্গীরের সাধকেরই যে অবস্থা, তাহলে বাবা জাহাঙ্গীরকে, বাবা জাহাঙ্গীরের ক্ষমতা কতখানি, তার যে অনুসরণ অনুকরণ করে তার দেহটা মরার পরে পোকায় খায় না, তার প্রমাণ আমার বাবা নিজে, তার প্রমাণ আজিজ মস্তান চাচায় নিজে, এই দুইজন। এবং আরও আছে এক চাক্ষুষ আজিজ মস্তান একটা পেপারে আসছে, আমার বাবাকে তিন দিন পরে কবরে রাখা হয়েছে, বাবার দেহ পচে নাই তো। তাহলে ঠিকই তো, বাবা জান যারে বলে যে বাবা তোর, কোনো একদিন কোনো এক ভক্ত বাইরে বলছিল, ও অনেক আশেক মানুষ, যে তোর দেহ কোনো দিন পোকায় খাইব না, এটা তো বচন, এটা বাবা তারে দিয়ে দিছে বরদান, যেটাকে বলা হয় খাইব না। তা আমরা তার দিকে চাইয়া তারে খুবই করলাম যে আপনার নসিব মুর্শিদের কথা বলে দিল। আমাদের উচিত বাবা জানের বইগুলা পড়া এবং বাবার কথা মতো চলা। আমি অনেক সময় নিয়ে ফেলাইছি, আমি এখানে আমার বক্তব্য শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, জয় গুরু।